প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, মিসও ভালো আছি। মিস আবার চলে এলাম তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। আজ আমরা অধ্যায় 10, আমাদের জাতির পিতা সম্পর্কে জানব। তো আমাদের এই অধ্যায়টি আমরা 2টি পাঠে শিখব। প্রথম পাঠে আমাদের রয়েছে বঙ্গবন্ধুর শিক্ষা ও সংগ্রামী জীবন, আর দ্বিতীয় পাঠে রয়েছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ। তো আমরা প্রথম পাঠে চলে যাই, বঙ্গবন্ধুর শিক্ষা ও সংগ্রামী জীবন। আমরা কি বঙ্গবন্ধুর 3টি বিভিন্ন বয়সের ছবি দেখতে পাচ্ছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা। তিনি 1920 সালের 17ই মার্চ বর্তমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাক নাম খোকা, তার বাবার নাম শেখ লুৎপর রহমান ও মায়ের নাম সায়রা খাতুন। তার শিক্ষা জীবন শুরু হয় 7 বছর বয়সে ডিমাডাঙ্গা প্রাইমারি স্কুলে। 2 বছর পর তিনি গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হন। তিনি মাধ্যমিক শিক্ষা লাভ করেন গোপালগঞ্জ মিশন হাই স্কুল থেকে। এরপর তিনি কলকাতার ইসলামিয়া কলেজ থেকে বিএ পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। তখন থেকেই বঙ্গবন্ধু বাঙালির বিভিন্ন অধিকার আদায়ের আন্দোলনে অংশগ্রহণ করেন। এসব আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে তাকে বহুবার কারাবন্দী হতে হয়, কিন্তু আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন অবিচল। 1966 সালে তিনি পূর্ব বাংলার জনগণের মুক্তির সনদ 6 দফা পেশ করেন। 1970 সালের নির্বাচনে তার দল আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে। নির্বাচনের ফলাফল অনুযায়ী বঙ্গবন্ধুর নেতৃত্বে পাকিস্তানের সরকার গঠন করার কথা ছিল, কিন্তু পাকিস্তানের শাসকরা নানা ষড়যন্ত্র শুরু করে। তাদের ষড়যন্ত্রের কারণে বঙ্গবন্ধুর নেতৃত্বে সরকার গঠন করা সম্ভব হয়নি। এই যে আমরা যে বঙ্গবন্ধুর শিক্ষা জীবন ও সংগ্রামী জীবন দেখলাম, আমরা কি দেখলাম, তিনি দেশের প্রতি তার এতটাই টান ছিল, তিনি দেশকে এতটাই ভালোবাসতেন, দেশের বিভিন্ন সংগ্রামে কি তিনি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, এবং যার ফলস্বরূপ তাকে কি করতে হয়েছে, কারাভোগ করতে হয়েছে, কিন্তু তবু তিনি থেমে থাকেননি। শেষ পর্যন্ত কি করেছেন, তিনি অবিচল ছিলেন। এখন আমরা এই প্রশ্নগুলো পড়ি এবং উত্তরগুলো মুখে মুখে বলি ও খাতায় লিখে ফেলি। বঙ্গবন্ধু কবে জন্মগ্রহণ করেন? বঙ্গবন্ধু 1920 সালের 17ই মার্চ জন্মগ্রহণ করেন। কত বছর বয়সে তার শিক্ষা জীবন শুরু হয়? 7 বছর বয়সে তার শিক্ষা জীবন শুরু হয়। তিনি কোন প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করেন? তিনি ডিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করেন। বিশ্ববিদ্যালয়ে তিনি কোন বিষয়ে ভর্তি হয়েছিলেন? বিশ্ববিদ্যালয়ে তিনি আইন বিষয়ে ভর্তি হয়েছিলেন। কত সালে 6 দফা পেশ করা হয়? 1966 সালে 6 দফা পেশ করা হয়। এখন আমরা এখানে কিছু সন লেখা দেখতে পাচ্ছি। এই সনগুলোর পাশে পাশে আমরা কি উল্লেখযোগ্য ঘটনাগুলো লিখে ফেলব, তাহলে চলো আমরা ঝটপট লিখে ফেলি। 1920 সাল, 1920 সনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। 1927 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। 1929 সনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হন। 1966 এই সনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব বাংলার জনগণের মুক্তি সনদ 6 দফা পেশ করেন। 1970 সনে নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে। আমরা তাহলে কি উল্লেখযোগ্য ঘটনাগুলো জেনে নিলাম। এখন আমরা
আরও কিছু করব, সেটি হচ্ছে বঙ্গবন্ধুর শিক্ষাজীবন নিয়ে আমরা কিছু তথ্য তো জানলামই, এছাড়াও আরও কিছু তথ্য থাকতে পারে যা আমরা জানি না। চলো আমরা কি করব, বঙ্গবন্ধুর শিক্ষাজীবন নিয়ে আরও কিছু তথ্য সংগ্রহ করি। যেমন আমরা বলতে পারি, ক, বঙ্গবন্ধুর গৃহশিক্ষক ছিলেন পণ্ডিত সাখাওয়াতুল্লাহ। খ, 1934 সালে বঙ্গবন্ধু মাদারীপুর ইসলামিয়া হাই স্কুলে চতুর্থ শ্রেণীতে ভর্তি হন। গ, তিনি 1937 সালে গোপালগঞ্জ মিশন হাই স্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন। ঘ, বঙ্গবন্ধু পঞ্চম শ্রেণীতে পড়া অবস্থায় ক্লাসে হিন্দু মুসলিম বৈষম্যের তীব্র প্রতিবাদ করেন, তার প্রতিবাদে সকল বৈষম্য দূর হয়। আমরা অনেক কিছুই জানতে পারলাম, এসব জানতে কেমন লাগছে? নিশ্চয়ই বেশ ভালো লাগছে। আমরা এখন একটি প্রশ্ন পড়ব, এবং কি প্রশ্নটির সঠিক উত্তর যেটি সেটিতে আমরা টিকচিহ্ন দেব। বঙ্গবন্ধু কোথায় মাধ্যমিক শিক্ষা লাভ করেন? ক, গোপালগঞ্জ মিশন হাই স্কুলে। খ, কলকাতা মিশন হাই স্কুলে। গ, ফরিদপুর মিশন হাই স্কুলে। ঘ, ঢাকা মিশন হাই স্কুলে। সঠিক উত্তর, গোপালগঞ্জ মিশন হাই স্কুলে। এই যে আমরা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সম্পর্কে জানলাম, তার শিক্ষা ও সংগ্রামী জীবন সম্পর্কে জানলাম, তিনি দেশের জন্য কত সংগ্রাম করে গেছেন, তিনি কি ছিলেন, তিনি ছিলেন অসীম সাহসী। আর কি, তার এই অসীম সাহস ও দৃঢ়তার কারণেই তিনি কি ন্যায়ের সাথে লড়ে গেছেন, সত্যের সাথে এগিয়ে গেছেন সম্মুখে, যার ফলস্বরূপ কি তিনি সবসময় কি জয়লাভ করেছেন, কখনো তিনি ভীতু ছিলেন না, পিছুপা হননি, তিনি ছিলেন স্বতঃস্ফূর্ত। তো আমরা সবাই কি করব, আমরা সবাই তাকে অনুসরণ করব, আমরা তার মতোই কি সাহসী হব, দেশপ্রেমী হব, আমরা দেশের জন্য সংগ্রাম করব। দেশের জন্য কি, আমরা দেশের যাতে ভালো হয় এরকম কাজগুলোতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব। তো আমাদের আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি। আমরা পরবর্তী ক্লাসে আমরা কি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।